Please like and subscribe our channel for further updates. কিওরেন্ট কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার একই ছাদের নিচে উন্নতমানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশকে সুস্থ রাখতে কোতুলপুর থানার বৃক্ষরোপণ কর্মসূচি। বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশকে সুস্থ রাখতে কোতুলপুর থানার উদ্যোগে কোতুলপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি। এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশকে সুস্থ রাখার প্রয়াস মাত্র। দিন দিন কৃত্রিমতার চাপে প্রকৃতি ভারসাম্য হারাতে বসেছে, তৈরি হচ্ছে উষ্ণায়ন, আর সেই উষ্ণায়নকে কাটাতে পারে একমাত্র বৃক্ষ। তাই কোতুলপুরবাসীর সুস্থতা কামনা করে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করলেন কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রামনারায়ণ পাল। সঙ্গে ছিলেন সমাজসেবী প্রসেনজিৎ সরকার, ফিরোজ মোল্লা, এলাকার সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা। বৃক্ষরোপণের পাশাপাশি কোতুলপুর থানার পক্ষ থেকে নিজেকে এবং অপরকে বাঁচাতে হেলমেট পরার কথা তুলে ধরেন কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক। বৃক্ষরোপণ করেই দায় সারা হবে না, রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকছে, উত্তর চাইছে বুদ্ধিজীবী মহল। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, পৃথিবীর সর্বত্রই আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হচ্ছে। বৃক্ষরোপণ, বৃক্ষ সংরক্ষণ, আমাদের কোতুলপুর থানাতেও রেণুকা হর্টিকালচার যে নার্সারি রয়েছে সেখানেও কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয় মাননীয় শ্রী রামনারায়ণ পাল মহাশয় এসেছেন এবং এখানে এসে তিনি যেমন নূতন একটি আম গাছের চারা লাগিয়েছেন, তার সাথে সাথে এখানে একটি তেজপাতা গাছের গোড়াতেও তিনি মাটি দিয়েছেন। কেননা বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য হচ্ছে যে বৃক্ষরোপণ শুধু নয়, বৃক্ষ সংরক্ষণ এবং তাকে তার বৃক্ষের প্রতি যত্নবান হওয়া। কারণ বৃক্ষই আমাদের একটা বিশেষ বন্ধু, শুধু একটি গাছ একটি প্রাণ নয়, আমরা তার কাছে সে ফুল পায়, ফল পায়, পাখির পূজন পায়, আরও পায়, ছায়া পায়, সমস্ত কিছুই পায়, মধু পায়, কাঠ পায়, সব কিছুই আমরা সেখানে পাই। কিন্তু আমরা জানি যে সে বৃক্ষকে, অরণ্যকে সংরক্ষণ না করলে, তাদের প্রতি যত্নবান না হলে আমাদের পৃথিবী একদিন ধ্বংসের মুখে যাবে। আজকে কোতুলপুর থানার বিভিন্ন স্থানে মাননীয় শ্রী রামনারায়ণ পাল মহাশয় এই বৃক্ষরোপণের কাজটি সকলকে নিয়ে মানে উৎসাহের সাথে করে চলেছে। পরিচয় হচ্ছে, আমার নাম মানিক মোহন ঘটক, আমি কোতুলপুর গাঁটি গ্রামের বাসিন্দা, আমি অবসরপ্রাপ্ত গ্রন্থাগারী কোতুলপুর হাইস্কুল। পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে আছে একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী রামনারায়ণ পাল। তার নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় আজকে গাছ লাগালেন। আজকে গাঁতি রেণুকা ফার্মেসি এসে যে তিনি একটা আম গাছ লাগালেন, একটা গাছ আগামী দিনের একটা ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নির্ণয়ের জন্য তিনি বিভিন্ন জায়গায় গাছ লাগালেন, তার মধ্যে গাঁতিতে এসে গাছ লাগালেন। আজ হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, 5ই জুন। এই 5ই জুনকে মাথায় রেখে সারা পৃথিবীতে যেন সবুজে ভরে ওঠে, সেই পরিস্থিতিতে কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় রামনারায়ণ পাল মহাশয় বৃক্ষরোপণ করছেন। আমার নাম ডক্টর প্রসেনজিৎ সরকার, পরিচয় হচ্ছে কোতুলপুরের বাসিন্দা। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, তো প্রতি বছরের ন্যায় এবছরও আমরা দিশারি স্টাডি সেন্টারের পক্ষ থেকে আমরা বৃক্ষ চারা গাছ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি করলাম। আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের কোতুলপুর থানার ভারপ্রাপ্ত ওসি সম্মানীয় রামনারায়ণ পাল মহাশয়কে। ইনি মানে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন এবং নিজে হাতে আমাদের এখানে বৃক্ষরোপণ করলেন, উদ্বোধন করলেন। এর আগেও তিনি সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন এবং আমাদের পাশে সর্বদা থাকেন। ধন্যবাদ জানাই কোতুলপুর থানার ওসি রামনারায়ণ পাল মহাশয়কে। কতগুলো গাছ লাগালেন আজকে? আমরা এমনি বিতরণ করেছি প্রায় 200-র উপরে গাছ, আর এখানে লাগানোর পরিকল্পনা আছে প্রায় 300-র উপরে গাছ। এটা প্রতি বছরই হয়। আমার নাম ফিরোজ মোল্লা। চাঁদেরহাট শপিং মল আরো বৃহত এসি যুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীর সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, বোঘাট 2 নম্বর বিডিও অফিস সন্নিকট।